প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব কারবালার যুদ্ধে যে কারণে হিন্দুরাও ছিল সেই সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যেভাবে কারবালার বদলা নেওয়া হয়েছিল সেই সম্পর্কে। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্রিটিশ শাসনামলে সামরিক গোত্র বলে চিহ্নিত হয় দত্ত গোষ্ঠীর একটি অংশ, যারা পরিচিত হোসেন ব্রাহ্মণ নামে। পুনের এখানকার হুসাইনি ব্রাহ্মণদের মতে, তাদের পূর্বপুরুষেরা ইমাম হুসেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কারবালা যুদ্ধে অংশ নেয়। ওই ঘটনা স্মরণ করে তাদের গোত্র এখনও মুহররম পালন করে। তাদের মতে এখন প্রায় 500 জনের এই গোত্র নিজেরাই নিজেদের নাম হুসাইন ব্রাহ্মণ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানায় তাদের পূর্বপুরুষ রাহিম দত্ত আরবে গিয়ে তার বন্ধু ইমাম হুসেনকে সাহায্য করেন। তিনি ইয়াজিদের বিরুদ্ধে নিজের সন্তানদেরকে নিয়ে যুদ্ধ করে এবং সেই যুদ্ধে তার সন্তানেরা শহীদ হন। ইমাম হুসাইন তার এই ত্যাগ দেখে তাকে সুলতান উপাধি দেন এবং ভারতে ফিরে যেতে বলেন। ভারতে ফিরে রাহাব দত্ত তার অনুসারীদের হুসাইনি ব্রাহ্মণ নামকরণ করেন। পাঞ্জাব ও হরিয়ানায় অনেক মহিলাল ব্রাহ্মণ বাস করে, তবে একমাত্র দত্ত বংশদেরকে যোদ্ধা বলা হয়। বেশিরভাগ দত্তই হিন্দু ধর্মাবলম্বী হলেও কেউ কেউ অন্য ধর্ম পালন করে থাকে। মহিয়ালের 7টি গোত্রের মধ্যে একটি হচ্ছে দত্ত। হুসাইনি ব্রাহ্মণদেরকে মহিয়ালও বলা হয়ে থাকে। ইতিহাস মতে শত শত বছর আগে তারা অনেক দূর থেকে পাঞ্জাবে যায়, তখন থেকেই তারা যোদ্ধা। অনেকে তো এখনও সেই পরম্পরা মেনে সেনাবাহিনীতে যোগদান করছেন। এই গোত্রেরই কর্নেল রাম স্বরূপ বাক্সি বলেন, নিজেকে হুসাইনি ব্রাহ্মণ বলে পরিচয় করিয়ে দেওয়ার সময় সবাই অবাক হয়। তিনি বলেন, আমি যেই ফ্যাক্টরি চালাই আমাদের গোত্র সম্পর্কে ধারণা পাওয়ার পর তারা খুবই অবাক হয় এবং চলে যায়, তবুও ইমাম হুসাইনের সঙ্গে সম্পর্কিত থাকতে পেরে গর্ববোধ করেন বলে তিনি জানান। তার মতে এটি খুবই গর্বের বিষয় এবং এর জন্য হিন্দু ও মুসলিম ভ্রাতৃত্ব বোধ জোরদার হচ্ছে। তিনি বলেন, আমরা হিন্দু মুসলিমদের মাঝে শতবর্ষ পুরনো বন্ধুত্বের স্বাক্ষর বহন করি। বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী নেত্রপ্রকাশ ভোগ করল একজন হুসাইনি ব্রাহ্মণ, তিনিও তার এই গোত্রের জন্য খুবই গর্বিত বলে জানান। আমাদের পূর্বপুরুষরা ন্যায় বিচারের জন্য ইমাম হুসাইনের পক্ষে লড়েছেন, আমরা এখনও অন্তরে সেই ত্যাগকে লালন করি। পুনের মহিয়াল সমাজের প্রেসিডেন্ট জিতেন্দ্র মোহন বলেন, আমরা আমাদের সামরিক রীতি চালু রেখেছি, আমরা প্রতিনিয়তই সেনাবাহিনীতে যোগদান করছি। কারবালার যুদ্ধ 680 খ্রিস্টাব্দের 10 মহরম কারবালার যুদ্ধ সংগঠিত হয়। সে যুদ্ধে শহীদ হন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন ইবনে আলী। যুদ্ধে উম্মাদ খলিফা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। 10 মহরমের দিনটিকে এখনও বিশ্বজুড়ে মুসলিম উম্মাহররা পালন করে থাকে। ইমাম হুসাইন ও রাহিব দত্ত, ইসলামের বিশ্বস্ত অনুযায়ী কারবালার যুদ্ধে একটা সময় কোণঠাসা হয়ে পড়েন ইমাম হুসাইন। মা ফাতিমা এবং বাবা আলী তখন অত্যাচারী রাজা ইয়াজিদের হাত থেকে প্রজাদের রক্ষা করতে আসেন, কিন্তু যুদ্ধে খাবার ও পানির অভাবে পড়ে হুসাইনের বাহিনী। চারদিকে শত্রুপক্ষ ঘিরে ফেলে একদমই কোণঠাসা হয়ে পড়ে তারা। এ সময় যুদ্ধে এগিয়ে আসেন হিন্দু ব্রাহ্মণ রাহিব দত্ত। আরবে তিনি অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তিত্ব এবং ইমাম হুসাইনের ভালো বন্ধু। কারবালার যুদ্ধে তিনিও তার 7 সন্তানকে হারান। তারা হলো ও পরে রাম সিং, হারাস রায়, রায়পুন, সাহস রায়, শের খান এবং ধারু। ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আলু তালিবের বড় ছেলে ইমাম হাসান নিহত হওয়ার কিছুদিন পরে আলীকেও হত্যা করা হয়। এরপর ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হন আলীর ছোট ছেলে ইমাম হুসাইন, কিন্তু সে সময় মাত্র 200 জন সেনা নিয়ে যুদ্ধে নামতে হয় তাকে, যার মাঝে 72 জনই ছিল তার পরিবারের সদস্য। তখন রাহিব শীত দত্ত এসে ইমাম হুসাইনের পাশে দাঁড়ান। মহরমের সপ্তম দিনে ইয়াজিদের 30,000 সেনা হুসাইনের ওপর ঝাঁপিয়ে পড়ে। নদীর পাড়ে 6,000 সেনা পাহারা দেয় যেন হুসাইনের সঙ্গে থাকা নিষ্পাপদের মাঝে কোনো পানি পৌঁছাতে না পারে। 10 মহরমের সন্ধ্যায় ইমাম হুসাইনের ছেলে 22 বছর বয়সী আলী আকবর, তার সৎ ভাই আব্বাস, 4 বছর বয়সী মেয়ে সখিনা ও 6 মাসের শিশু আলী আসগরকে হত্যা করে ইয়াজিদি বাহিনী। এ সময় ইমাম হুসাইনকে মরুভূমিতে জবাই করা হয়। ইমাম হুসাইনের শিরচ্ছেদ করার সময় তাদের ধাওয়া করেন রাহিব দত্ত। এরপর তার মস্তক পুনরুদ্ধার করে দামেস্কে নিয়ে আসেন। ইতিহাস মতে ইয়াজিদি সেনারা রাতে রাহিবকে আক্রমণ করে এবং হুসাইনের কাটা মাথা দাবি করে। তখন রাহিব নিজেই তার এক সন্তানের কাটা মাথা তাদের দেন, কিন্তু ইয়াজিদি সৈন্যরা চিৎকার করে বলে ওঠেন, ওটা হুসাইনের মাথা না। এরপর আরেক সন্তানের মাথা কেটে ফেলেন। এভাবে এক এক করে 7 ছেলেরই শিরচ্ছেদ করেন রাহিব। এর এক বছর পরে তিনি ইমাম হুসাইনের কাটা মাথা দামেস্কে নিয়ে তার শরীরের সঙ্গে কবর দেন।
দত্তগোত্র ও অন্যান্য মুসলিমরা ইয়াজিদের শাসকের 40 দিনের মাথায় তাকে উৎখাত করে। তখন ইমাম হুসাইনের সেনাপতি আমির মুখতারের সঙ্গে ইয়াজিদের গভর্নর আবদুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যায় দত্ত। এরপর তাকে উৎখাত করে আনন্দ মিছিল করে তারা। ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করতে থাকে যে তারা ইমাম হুসাইনের হত্যার প্রতিশোধ নিয়েছে। তবে কারবালার যুদ্ধের আগে থেকেই দত্তদের সঙ্গে সখ্যতা ছিল মুসলিমদের। হযরত আলী একবার তাদের রাষ্ট্রীয় কোষাগারে থেকে দত্ত সেনাদের সাহায্য করে। এরপর দত্তদের ওপর শিয়া সম্প্রদায় ও সুন্নি সম্প্রদায় হামলা করলে রাহিব ইমান ও তুর্কিস্তান হয়ে আফগানিস্তানে চলে যায়। 728 খ্রিস্টাব্দে তারা ভারতে আসে এবং দিনা নগর বর্তমানে গুজরাটে বসবাস শুরু করে। ভারতে ফিরে আসার পর স্থানীয় মহিয়ালদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান রাহিব দত্ত ও তার অনুসারীরা। এরপর রাহিবের অনুসারীরা অনেক গোত্রে ভাগ হয়ে পড়ে। তবে বর্তমানে একমাত্র হুসাইনি ব্রাহ্মণী রাহিব দত্তকে তাদের প্রকৃত পূর্বসূরী ভাবেন এবং মহরম পালন করেন। পরবর্তীতেও মুসলিমদের সঙ্গে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা রয়েছে দত্তদের। বেশ কিছু ঘটনার মাধ্যমে কারবালার যুদ্ধে তাদের অংশগ্রহণের ব্যাপারটি প্রতিষ্ঠিত হয়, যেমনটা ঘটেছিল পীর ওয়াহুন এবং শিব দত্তের মাঝে। পীর ওয়াহুন অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন এবং খুব ভালো দাবা খেলতেন। তিনি তার সঙ্গে খেলায় হেরে যাওয়া ব্যক্তিকে দুটো শর্ত জুড়ে দিতেন, হয় তাকে প্রাণ দিতে হবে নয়তো ইসলাম গ্রহণ করতে হবে। সবসময় তিনি খেলায় জিতে যেতেন, কিন্তু একবার শিব দত্তের সঙ্গে টানা 3টি ম্যাচ হেরে বসেন তিনি। তখন তিনি পীরের স্ত্রী এবং 2 সন্তানের জীবন চান, এতে বিপাকে পড়ে যায় পীর। তবে শিব দত্ত অবশ্য এমন কঠিন সিদ্ধান্ত নেননি, তিনি তাদের মাফ করে দেন। এরপর তার ব্যাপারে খোঁজ নিতে গিয়ে ওয়াহুন জানতে পারে শিব দত্তের পূর্বসূরী রহিব দত্ত ইমাম হুসেনের জন্য তার সৎ সন্তানকে কুরবানি করেন। এরপর পীর ওয়াহুন শপথ করেন যে তিনি আর কোনো হিন্দুকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করতে বলবেন না। তার একটি বিখ্যাত উক্তি রয়েছে, ওয়াহ দত্ত সুলতান হিন্দু ধর্ম মুসলমান কা ইমাম আধা হিন্দু আধা মুসলমান, বা সুলতান তুমি তো হিন্দু হলেও মুসলিমদের বিশ্বাস, তুমি অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান। আরেকটি ঘটনায় জানা যায় ইমাম হুসাইনের স্ত্রী শাহর বানু আসলে চন্দ্রলেখা বা মেহর বানুর বোন ছিলেন। মেহের বানু আবার ভারতীয় রাজা চন্দ্রগুপ্তের স্ত্রী ছিলেন। ইমাম হুসাইন যখন জানতে পারেন যে ইয়াজিদ তাদের আক্রমণ করতে যাচ্ছেন, তখন ভারতীয় এই রাজার সাহায্য চেয়ে একটি চিঠি লেখেন তিনি। চিঠি পেয়ে ইরাকে একটি বড় সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয় চন্দ্রগুপ্তা। তবে সেই সেনাবাহিনী পৌঁছানোর আগেই ইমাম হুসাইনকে হত্যা করা হয়। তারা কুফা শহরে পৌঁছানোর পর ইমাম হুসাইনের প্রতিনিধি মুখতার সাফাকি তাদের অভ্যর্থনা জানান। তিনি ভারতীয় এই সেনাবাহিনীর জন্য বিশেষ করে এক স্থানে থাকার ব্যবস্থা করেন। এখনও সেই স্থানটি দার ই হিন্দিয়া নামে পরিচিত, যার অর্থ ভারতীয় কলোনি। দত্ত ব্রাহ্মণদের কিছু যোদ্ধা ফুরিয়া দত্তের নেতৃত্বে মুখতার সাফির সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেন। তারাই শুধু কুফায় থাকেন এবং বাকিরা ভারতে ফিরে যান। সেখানে তারা হুসাইনি ব্রাহ্মণ নামে নতুন এক সম্প্রদায় তৈরি করেন। এছাড়া হুসাইনি ব্রাহ্মণদের নিয়ে আরও কয়েকটি ঘটনা প্রচলিত রয়েছে। আহমেদ পাঞ্জাবিদের লেখা জিং নামা বইটির 175-176 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, শিয়ারা তাদের প্রতিদিনের নামাজে রাব দত্তের কথা উল্লেখ করেন। কারবালার ঘটনার সময় 1400 হুসাইনি ব্রাহ্মণ বাগদাদে বাস করত। তাছাড়া 1924 সালে প্রকাশিত কারবালা বইটিও দত্তদের কথা উল্লেখ করা হয়েছে। মুন্সী প্রেম চান্দ বলেন, কারবালা যে হিন্দুরা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করেছিল তারা আশ ভাতামার উত্তরসূরি, এতে করে হুসাইনি ব্রাহ্মণদের সঙ্গে তাদের সম্পর্ক আরো নষ্ট করে স্পষ্ট হয়, কারণ দত্তরা আশ ভাতমাকে তাদের পূর্বসূরি বলে দাবি করে। রাহাবের একজন পূর্বসূরি শীত বিয়োগ দত্ত আরবে তার বসতি গড়েন এবং তিনি সুলতান উপাধিও পান। তিনি খুবই দক্ষ যোদ্ধা ছিলেন এবং মীর সিদানি নামে পরিচিত ছিলেন। তিনি ব্রহ্মার পূজা করতেন এবং শীত যোজর ছেলে ছিলেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো কারবালার যুদ্ধে যে কারণে হিন্দুরাও ছিল সেই সম্পর্কে জেনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এরকম আরও ইসলামিক কাহিনী ও সুফি সাধক ও অলি আউলিয়াদের সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।